বন্ধুরা, বিশ্বকাপ ফাইনাল ম্যাচে এমবাপ্পে মেসির সঙ্গে কি অদ্ভুত আচরণ করলো দেখুন। মেসি কিন্তু এইটার জবাব কিন্তু অবশ্যই দিয়েছিল, তার কিছুক্ষণ পরেই দেখা যায় মেসিও কিন্তু এমবাপ্পেকে সেই একই ধরনের আচরণটি করে দেখালো। এবং তাছাড়া এক্সট্রা যে মেসি মজা নিল এমবাপ্পের সঙ্গে, আপনারা একটু খেয়াল করে দেখুন, সবাই যখন বিজয় সেলিব্রেশন করার জন্য চলে যায় তখন কিন্তু মেসি এমবাপ্পের সামনে বসে সেই মজাটা নেয়। এমবাপ্পে একটু বেশি ভাব নিয়েছিল, যার কারণে এমবাপ্পেকে দেখিয়ে কিন্তু মেসি বিজয় আনন্দটি করলো। আপনারা দেখছেন এমবাপ্পে হা করে তাকিয়ে আছে, আর মেসির কাছে সবাই আবার রিটার্ন ফিরে আসছে তার সঙ্গে বিজয় উল্লাস করার জন্য। আর এই ঘটনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বন্ধুরা, এমবাপ্পের কিন্তু বোঝা উচিত ছিল মেসির স্থানটা কোথায়, এবং মেসিকে কিন্তু একজন সিনিয়র প্লেয়ার হিসেবে কিন্তু সম্মান করা উচিত ছিল। সো এমবাপ্পের এই ধরনের আচরণ খুবই খারাপ লেগেছিল আমাদের কাছে। এমবাপ্পে ফাইনাল ম্যাচটি হারার পরে স্টেজে যখন আসে তাকে কিন্তু খুব মন খারাপ দেখা যায়, আপনারা দেখতে পেলেন। যাই হোক বন্ধুরা, এখন যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে ফ্রান্সে কিছু বাচ্চারা এখানে মেসির জন্য অপেক্ষা করছে। সে মেসি যখন মাঠে আসবে খেলার জন্য তার সঙ্গে তারা হাত মিলানোর জন্য ওয়েট করছে, আপনারা দেখছেন। এবং তাদের রিয়াকশনটা কেমন হয় মেসির সঙ্গে হাত মিলানোর পরে, চলুন আমরা সেটুকু একটু দেখি। কি বুঝলে বন্ধুরা, ফ্রান্সের বাচ্চারাও মেসিকে এতটা ভালোবাসে, আর সেখানে আমাদের এমবাপ্পে সাহেব মেসিকে কিরকম একটা মানে অসম্মানজনক কাজ করেছে তোমরা এবার বুঝতে পারছো। এমবাপ্পের এই ধরনের আচরণটা আসলে খুবই দুঃখজনক ছিল। বাট এখন হচ্ছে মজার ঘটনা। সো আর্জেন্টিনা ম্যাচ যখন জেতার পর ড্রেসিং রুমে যায় তখন তারা কতটা এনজয় করেছিল, চলুন আমরা সেই ভিডিওটি আমরা এখন দেখি। সবাই খুব এনজয় করুন ভিডিওটি। Mira bobo, anda anda pa allá bobo. Mira bobo, anda anda pa allá bobo. Mira bobo, anda anda pa allá bobo. Mira bobo, 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 anda anda pa allá bobo. 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 Mira bobo, 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 anda anda pa allá bobo. Mira bobo, 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 mira bobo. বন্ধুরা, মেসি এতটা খুশি হয়েছে বিশ্বকাপ বিজয়ের পরে, আপনারা দেখতেই পাচ্ছেন সে কিন্তু টেবিলের উপরে উঠে নাচানাচি করতেছে, এবং তাদের টিমের সবাই কিন্তু অনেক খুশি হয়েছে। আর আপনারা ব্যাকগ্রাউন্ডে যে গানটি শুনতেছেন এটা কিন্তু মেসির ভয়েস, এবং সেটাকে কিন্তু একটা ডিজে গান বানানো হয়েছে, এটাও কিন্তু খুবই অসাধারণ লাগছে, তাই না? বন্ধুরা, এইবার চলো আমরা ডিমারিয়াকে দেখি। ডিমারিয়া কিন্তু বেতাল খুশি হয়েছে, কারণ এটাও কিন্তু তার শেষ বিশ্বকাপ ছিল। এই কারণে তোমরা দেখছো ডিমারিয়া কিন্তু অনেক খুশি হয়েছে এই বিশ্বকাপ জেতার পরে। Mira bobo, 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 mira bobo.